সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখো ডুমডুম করে আলুগুলোও কেটে নিয়েছিলাম। তারপরে করলাম চা, তো চা একটু রেখে দিয়েছি, সেটা বরের জন্য। আর এই যে আমার জন্য কিন্তু এখানটায় নিয়ে নিয়েছি, পরশুদিনের একটু দুধ ছিল সেটা দিয়েই করলাম চা। যেহেতু দুধটা নষ্ট হবে তো সেই জন্যই চাটা করে নিলাম। আলুগুলো কেটেছিলাম, ভেবেছিলাম যে এঁচোড়ে করবো, তো এঁচোড়ে দেব। তো এগুলো আর এঁচোড়ে দেব না, কারণ এই দেখো শ্বশুরমশাই কি সুন্দর ভাবে এঁচোড়গুলো কেটে দিয়ে গেছে। আসলে আমার হাতটা কেটে গেছে, তো তো যেহেতু আমি পারবো না সেই জন্য কিন্তু সুন্দরভাবে এঁচোড়গুলো কেটে দিয়ে গেল। এটাকেই হয়তো বলে যে ভাগ্য ভালো থাকলে এটাই হয়। কি হবে এঁচোড় আর মুসুরির ডাল। এই যে মুসুরির ডালটা দিয়ে গেছে, পাতলা করে ডাল করব আর এঁচোড় করব আর ভাত করব, তাতেই কিন্তু হয়ে যাবে। যা গরম পড়েছে প্রতিদিনই এই মুসুরির ডাল কিন্তু খেতেই হবে। তো সকালবেলার কাজ করে না এত ক্লান্তি লাগছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা সব জামাকাপড়গুলো তুলে ভাঁজ করে এসে চলে এলাম ছাদে। আর ছাদের দেখো চারিদিকে পুরো অন্ধকার, এত অন্ধকার যেটা তোমাদেরকে কিছুই আমি দেখাতে পারছি না যে আমার ঘরের আশেপাশে কি আছে। এখন যদি ছাদ থেকে না নামতাম হয়তো প্রচণ্ড বিপদের মতোই পড়ে যেতাম। এই যে দেখতে পাচ্ছ দুধটা পুরো লাল হয়ে গেছে। আসলে দুধটা গরম করে নিভিয়ে দিয়েই মনে হলো যে ছাদে গেলাম, এসে দেখি আস্তে দিয়ে ছাদে চলে গেছি আর এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, কুটুসকে খাইয়ে দিয়ে এখন আমিও খেতে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো তো, আর বিকেলবেলা খাবারের কিছু ছিল না, আর দুপুরবেলা সেইভাবে খাওয়া হয়নি, সেই জন্য এখন আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর বাসন কোসনও কিন্তু মাজা হয়ে গেছে, আর এখন আমি ঘরে চলে এলাম। ঘরে এই যে কুটুসকে নিয়ে এখন পড়তে বসাবো। এই যে স্কুলের বইগুলো দেখো, ওর দাদা ভাই এসেছিলো মানে পিসির ছেলে, সব কিন্তু মলাট দিয়ে গেছে। আমার একটা বড় কাজ কিন্তু ও করে দিয়ে গেছে। তো যাই হোক, কুট্টুস ওই যে বসে আছে ললিপপ খাচ্ছে, ওর দাদা নিয়ে আসলো আর এখন পড়াশোনা করাবো। এখানে হাত দাও, আই ব্রাশ, দেখেছো? আই ইট, আই প্লে, প্লে মানে কি কুট্টুস? খেলা। তারপরে আই রিড, রিড মানে কি? পড়া। আর ইট মানে, ইট মানে কি কুটুস? ইট মানে, হ্যাঁ। আর ব্রাশ মানে দাঁত মাজা, তাই তো?